নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখন আছি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে। আপনাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরের কিছু দৃশ্য দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। সিকিউরিটি রিজন্সের জন্য মোবাইলটা মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া প্রবেশ নিষেধ। তার জন্য আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু আমরা এসেছি, তাহলে বাইরে থেকেই মন্দির দেখার দর্শনের সুযোগটা আমরা করে দিচ্ছি আপনাদেরকে। ভিতরে মোবাইল, সিকিউরিটি রিজনের জন্য মোবাইল নেওয়া নিষেধ। আজকে রবিবারে অনেক দর্শকের ভিড়, এখানে সবাই পুজো দিচ্ছে। চলুন একটু মন্দিরের প্রাঙ্গণটা একটু ঘুরে নেব আমরা। এদিকে দেখুন মন্দিরের প্রবেশ পথ, এদিকটা হয় এদিকে যাচ্ছে। আমরা মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তার জন্য আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অবশ্যই দাদা, আমরা গঙ্গার পাশেই যাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একদম দাদা, আমরা যাচ্ছি গঙ্গার পাশে, আপনারা সঙ্গে থাকুন। একদম চলে এসেছি আমরা গঙ্গার পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন গঙ্গার পাড়ে আছি, নিচে নামার চেষ্টা করছি আমি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। ধন্যবাদ দাদা আপনাকেও সঙ্গে থাকার জন্য। দাদা হঠাৎ করে মোবাইল দিয়ে লাইভটা করা, হ্যাঁ একটু ক্লিয়ার নাও আসতে পারে।
গঙ্গার জল নিয়ে নিচ্ছি। জয় মা, না মনে হয় না বেলুড় মঠ যাওয়া হবে। সব দর্শনার্থীরা গঙ্গাতে স্নান করছে, খুব ইচ্ছে হচ্ছে আমারও স্নান করার, কিন্তু একদম দাদা, যারাই দেখছেন দর্শক বন্ধুরা, সোশ্যাল বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলছি, পারলে আমাদের মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিন, 100 বার নিয়ে নেবেন, দিয়ে দিলাম মোবাইলে, মোবাইলে দিয়ে দিলাম, নিয়ে নেবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এভাবেই সঙ্গে থাকবেন আমাদের। চলুন এবার চলে যাচ্ছি। দেখুন আজকে রবিবারে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে এখানে। আমরা আবার মন্দির প্রাঙ্গণে চলে যাচ্ছি। না মনে হচ্ছে না কালীঘাট যাওয়া হবে আমাদের, বেলুড় মঠও যাওয়া হচ্ছে না। Thank you.
ধন্যবাদ দাদা। এদিকেও আরেকটা ঘাট আছে গঙ্গার, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সঞ্চালিকাও লাইভে চলে এসেছে, মৃন্ময়ী দেব বলছে প্রসাদ আনতে হবে। একদম প্রসাদ নিয়েছি তোদের জন্য। গঙ্গার দ্বিতীয় ঘাটটা দেখ একটু, আমরা পরিষ্কার জল লাগবে না, তুমি যা জল পাচ্ছ তাই। ওকে দাদা পুকুরটা দেখিয়ে দেবো, চলুন আমরা। মার মন্দিরে ছোট ছোট মন্দির অনেকগুলো, একজন মার ভক্ত হয়ে গেলাম। দেখুন কি সুন্দরভাবে বসে আছে এখানে। একদম দাদা ঠিক বলছেন, অ্যাকচুয়ালি হঠাৎ করে মোবাইল দিয়ে তোলা, তার জন্য হয়তো একটু ক্লিয়ার আসছে না, তার জন্য দুঃখিত। হঠাৎ করে প্ল্যান, অ্যাকচুয়ালি সিকিউরিটি রিজন্সের জন্য মোবাইল নিয়ে ভেতরে যাওয়াটা যাওয়া যায় না, তার জন্য আমি বাইরে থেকে মন্দিরের দর্শনটা করানোর জন্যই আমাদের এই লাইভটা দেওয়া। প্রচুর 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 দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলি আমি দেখাচ্ছি এখন, এই গাছগুলির মধ্যে প্রচুর বানর বসে আছে ভক্ত। দেখুন কি সুন্দর করে আসছে। দাদা দুঃখিত, মন্দির ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, মাকে দেখানো যাবে না, আমরা খুবই দুঃখিত। তার জন্যই বাইরে থেকে মন্দিরের দর্শনটা করিয়ে দিচ্ছি আপনাদেরকে, তার জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী আমরা। এবং এখন আপনাদের দেখাবো এই যে মন্দিরের আপনার চূড়াটা দেখতে পাচ্ছেন, কিন্তু মোবাইল নিয়ে ভিতরে যাওয়া নিষেধ, প্রেসের জন্য নিষেধ। আমি অনেক ট্রাই করেছি ভেতরে যাওয়ার জন্য, কিন্তু অনেক সিকিউরিটি রিজন্স আছে,
তার জন্য বাইরে থেকে লাইফটা দেওয়া, অনেক সতর্কতা অবলম্বন, দেখুন এটা মার প্রবেশ পথ, এখানে স্যানিটাইজেশন ট্যানেল বসানো হয়েছে, এদিকে এদিক এই পাশটা আছে, ওই পাশটাও আছে, এবং মন্দিরের যতগুলি প্রবেশ পথ আছে সবাই থার্মাল স্ক্যানিং হচ্ছে, এখানে স্যানিটাইজ হচ্ছে খুব সুন্দরভাবে। ব্যবস্থাপনা এবং মন্দিরের ভেতরটা তো আপনাদেরকে দেখাতে পারিনি, মন্দিরের ভেতরে প্রায় 2 গজ দূরে দূরে আপনার সিম্বল বানানো আছে, ওখানে দাঁড়িয়েই পুজো দিতে হচ্ছে সবাইকে। ধন্যবাদ দাদা মনে করে দেওয়ার জন্য। হ্যাঁ দাদা, মোবাইল ভেতরে নিয়ে বারণ আছে, আমি বাইরে থেকেই লাইভটা দিচ্ছি। এই যে মার মন্দিরের চূড়াটা দেখবেন, এখান থেকেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এখান থেকেই মাকে প্রণাম করবেন। দুঃখিত আমরা ভেতরে মোবাইলটা নিয়ে যেতে পারবো না, অনেক আমরা ট্রাই করেছি কিন্তু নিয়ে যেতে সক্ষম হয়নি। বেরিয়ে যাচ্ছি এখন আমরা, ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আমি ছিলাম দক্ষিণেশ্বর মন্দির থেকে সরাসরি, দুঃখিত ভিতরে যেতে পারিনি, মার দর্শন করাতে পারিনি, মাকে প্রণাম করে নেবেন এখান থেকেই। আমরা ভিতরে গিয়েছিলাম, যাওয়ার পর পুজো দিয়ে আসার পরেই আমাদের এই লাইভটা দেওয়া আপনাদের উদ্দেশ্যে, বাইরে থেকেই গঙ্গার ঘাটটাও আপনাদেরকে দেখিয়েছি, পুরো দৃশ্য কীভাবে ব্যবস্থাপনা আছে এখানে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি, খুব ভালো ব্যবস্থাপনা এখানে, সিকিউরিটি তো আছেই, তারপর মহামারীকালে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হচ্ছে সব, কিন্তু সব জায়গায় হয়তো সম্ভব হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, কিন্তু মার মন্দিরের ভেতরে একদম ঠিকঠাক লাইন করা আছে, 2 গজ দূর দূর দাঁড়িয়ে আছে সবাই পুজো দেওয়ার জন্য, দুঃখিত দেখাতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আজকের মতো আমাদের দক্ষিণেশ্বর থেকে সরাসরি এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।